রাজ্যের একটা অংশের যুবক চোলাই মদের দিকে আসক্ত হচ্ছেন এবং অবৈধভাবে প্রতাপগড় বিধানসভায় চোলাই মদের আসর গড়ে তুলছেন বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ী। এবার এই সব অবৈধ মদ বিরোধী অভিযানে নামলেন প্রতাপগড়ের বিধায়ক রেবতী দাস। শুক্রবার সন্ধ্যায় বিধায়ক নিজে এইসব আখড়ায় গিয়ে হাজির হন এবং বেশ কিছু চোলাই মদ উদ্ধার করেন। তারপর উনি থানায় ফোন করে পুলিশের হাতে ওইসব উদ্ধারকৃত মদ তুলে দেন। এদিকে এক সাক্ষাৎকারে রেবতী বাবু জানান, মা বোনদের নিয়ে এরকম অভিযান প্রায় প্রত্যেক দিনই জারি থাকবে উনার। নেশা ব্যবসা যারা করে, বিশেষ করে বাংলা মদ বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে, তাদের বাড়িতে হানা দিয়েছি। মা বোন যারা আছে প্রত্যেকে আমার সাথে সহযোগিতা করছে এবং এখনও সামনে আমরা এগোচ্ছি এবং ধরবই। এবং কিছু কিছু মাল তো আমরা ধরে থানাকে ফোন করেছি, থানায় এসছে, এখন যাবো ওখানে গিয়ে দেখবো। এবং প্রতিদিন হঠাৎ হঠাৎ এক এক জায়গায় আমরা আনা দেবো, কোনো অবস্থাতেই যাতে নেশা বিক্রি করতে না পারে, তার জন্য আমাদের নেশা বিরোধী অভিযান চলতে থাকবে। আজকে কয়টা বাড়িতে অভিযান করা হয়েছে? এ পর্যন্ত পাঁচটা বাড়িতে। কাউকে কি আপনারা গ্রেপ্তার মানে কিছু ধরতে পেরেছেন? না, পালিয়ে গেছে। পালিয়ে গেছে না? প্রশ্ন উঠতে শুরু করেছে, নেশামুক্ত ত্রিপুরার পুলিশ বাবুরা যখন এক প্রকার কুম্ভনিদ্রায় আসন্ন হয়ে রয়েছেন, ঠিক তখনই বিধায়কের এরকম অভিযানে বেশ খুশির আবহ গোটা এলাকায়। এদিকে বিধায়কের সাথে ছিলেন কাউন্সিলর সুভাষ ভূমিকো। রিপোর্ট, হাল্লাবল ইন্টারন্যাশনাল।